হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এমন কিছু মানুষদের নিয়ে যারা জন্ম নিয়েছিল এক্সট্রা কিছু বডি পার্ট নিয়ে। বন্ধুরা, প্রথমে যিনি রয়েছেন ফ্রান্সেসকো লিনটিনি। তিনি 1889 সালের 18ই মে ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন 12 ভাই বোন, 7 জন বোন এবং 5 জন ভাই। তার মধ্যে তিনি 3 পা নিয়ে জন্মগ্রহণ করেন। তিনি একমাত্র ব্যক্তি বিশ্বের যিনি কিনা 3টি সমান এবং চলাফেরার মতো সবল পা নিয়ে বেঁচেছিলেন। তার 3টি পার মধ্যে ডান পা 39 ইঞ্চি, বাম পা 38 ইঞ্চি এবং পিছনের পা ছিল 36 ইঞ্চি। তিনি বিবাহ করেন এবং 4টি বাচ্চার বাবা হন। তিনি 1966 সালের 22 সেপ্টেম্বর 77 বছর বয়সে মারা যান। তারপরে রয়েছে জেসমিন ট্রাইডেবল। জেসমিন ফ্লোরিডাতে জন্মগ্রহণ করেন। তিনি হলেন পৃথিবীর একমাত্র মহিলা যার কিনা 3টা ব্রেস্ট রয়েছে। আপনারা কি ভাবছেন সে কি জন্ম থেকে এরকম? না, মানুষ নিজেকে পরিচিত করার জন্য কত কিছুই না করে থাকে। হ্যাঁ বন্ধুরা, জেসমিন নিজেকে পরিচিত করার জন্য, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার জন্য $20,000 খরচ করে সার্জারির মাধ্যমে তিনি আরেকটি ব্রেস্ট বা স্তন তার শরীরে সংযুক্ত করেন এবং তিনি তারপরে কিছু পিকচার তুলে ফেসবুকে আপলোড করে এবং রাতারাতি ভাইরাল হয়ে যায়। তারপরে 2010 সালে ভারতে জন্মগ্রহণ করেন দীপক পাশোয়ান। এই বাচ্চাটি জন্মগ্রহণ করেন এক্সট্রা বডি পার্ট নিয়ে। তিনি এক্সট্রা 2টি পা নিয়ে জন্মগ্রহণ করেন যা তার পেটে ছিল। তার পরিবারের সে চাচ্ছিল অন্যদের মতো নর্মালভাবে জীবনযাপন করতে, কিন্তু টাকা না থাকার কারণে করতে পারেনি। পরে ভারতীয় সরকার নিজ দায়িত্বে তার অপারেশন করিয়ে সুস্থ করে দেয়। বর্তমানে আমাদের মতোই একজন তিনি। তারপর রয়েছে ভারতের 2 ভাই যারা কিনা একসাথে জন্ম নেয় একই বডিতে। একজনের নাম শিবনাথ, আরেকজনের নাম শিবরাম। তারা নিজেরা ভাগাভাগি করে নিজেদের সব কাজ করতে পারে, এমনকি তারা দুজন একসাথে স্কুলে পড়তেও যায়, তাও আবার গাড়ি চালিয়ে। একজন প্যাডেল ঘোরায়, আরেকজন ব্রেক ধরে রাখে বা হ্যান্ডেল ধরে রাখে। এভাবে দুজনেই তাদের জীবন হাসি খুশিতে কাটাচ্ছে। শুভকামনা তাদের জন্য, তারা যেন এভাবে তাদের বাকিটা জীবন কাটাতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।